নমস্কার বন্ধুরা, আজ আমি আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমি যাব হাওড়া টু হরিদ্বার, সঙ্গে থাকবেন। তো হরিদ্বারের সম্পূর্ণ ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন আর পাশে থাকবেন। আমরা হাওড়া প্ল্যাটফর্মে এসে গেছি। তো আমাদের ট্রেন দিয়ে গেছে কুম্ভ এক্সপ্রেস 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো আমাদের টিকিট ছিল এসি থ্রিটা, খরচ পড়ছিল ওই 1800 টাকা। তো ট্রেন আমাদের প্ল্যাটফর্মে চলে এসেছে। ট্রেন দেওয়ার পরে আমরা প্ল্যাটফর্ম ছেড়ে ট্রেনে উঠে পড়ব। আমরা যাব হরিদ্বার থেকে কেদারনাথের উদ্দেশ্যে। তো সবচেয়ে ভালো এই দুপুরের ট্রেনটা ধরতে পারলে খুব ভালো হয়, পরের দিন বিকালবেলা পৌঁছে যাব 4:50। এই ট্রেনটি হাওড়া দেরাদুন যায়, তো আমরা হরিদ্বারে নামব। তো ট্রেনের মধ্যে আমাদের লাগেজ তোলা হয়ে গেছে, ট্রেন তার টাইমে ছাড়বে। তো ট্রেন ছাড়ার জন্য আমরা অপেক্ষা করছি। তো ট্রেন আমাদের হাওড়া থেকে ছাড়া শুরু হয়ে গেল, একটাই পুরো ছাড়লো, দুপুর 1টার রাইট টাইমে ছেড়েছে। এবার কিরকম কি ট্রেন যায়, সঙ্গে থাকুন। হাওড়া থেকে ট্রেনটি বেরোতে একটু টাইম লাগে। আমাদের ফার্স্ট স্টপিং হবে আসানসোল জংশন। তো ট্রেন আমাদের 130 স্পিডে চলছে। আমরা আসানসোল আর কিছুক্ষণের মধ্যে ঢুকবো। তার আগে বিকালে আমাদের কিছু টিফিন নিয়ে নিলাম। আশা করবি দুপুরবেলা এই ট্রেনে ওঠার আগে খাইয়ে দিয়ে উঠবেন, সবচেয়ে ভালো হবে হাওড়া স্টেশন থেকে। তো আমরা বিকালে কিছু স্ন্যাক্স নিয়েছিলাম, 60 টাকা করে পড়েছিল। তারপরে আমরা চলে এসেছি ঝাঁসিডিহ স্টেশনে, যেটা বিহার বা ঝাড়খণ্ডে পড়ে, ঠিক আমার জানা নেই। তারপরে আমাদের রাতের ডিনার চলে এলো 160 টাকা। আমরা ভাত নিইনি, আমরা পরোটা নিয়েছিলাম, সবজি দিয়েছিল, ডিম দিয়েছিল। রাত শেষ হয়ে দিন হয়ে গেল। আমরা সকালবেলা উঠে দেখলাম আমরা অনেকটাই চলে এসেছি। তো আমরা এখন লখনৌর দিকে ঢুকবো। তো সারা রাত এই ট্রেনে প্রচুর লোক উঠেছে, প্রচুর ভিড়, মানে এসি থিয়েটারেও লোক প্রচুর উঠছে। ঝাড়খণ্ড বিহারে ঢোকার পরে প্রচুর লোক ওঠে, তাদের কোনো টিকিট থাকে না, তারা এসে সিটে বসে পড়ে, তার লোকেরা কিছু বলে না। তো লগ্ন ঢোকার আগে আমরা জাম পেলাম, কেন আমাদের ট্রেন অনেক আগেই ফার্স্ট ঢুকে গেছে, তাহলে প্ল্যাটফর্মে ঢুকতে ওখানেই অনেক লেট হয়ে গেল। তো এখানে অনেকক্ষণ আমাদের ট্রেন দাঁড়িয়েছিল, প্রায় 1 ঘন্টার মতো পরে তারপরে আমাদের ট্রেন ছেড়েছে। তো দেখলাম ট্রেন থেকে অনেকে নেমেছে, নামাটা এটা উচিত নয়, কেন কখন কি সিগন্যাল দেবে কোনো ঠিক নেই। তো আপনারা আসলে এরকম ট্রেন থেকে লাভ পাবেন। তো লখনৌয় আমরা ঢুকে পড়েছি, লখনৌ প্ল্যাটফর্মে আছি আমরা। তো এখানে 10-15 মিনিট দাঁড়াবো, তারপরে আমাদের ট্রেন ছেড়ে দিবে। আমরা একটু শুয়ে আছি, সকালের দিকে ঘুমটা তাড়াতাড়ি হয়ে গেছে। তো একটু টিফিন করা যাক, আমরা একটু টিফিন করে নিলাম, তোমাকে ভিডিওটা দেখাতে পারলাম না। 40 টাকা করে পড়েছিল বেড আমলেট। তো হরিদ্বার আমাদের 4:50 নামিয়ে দিয়েছে, ট্রেন আমাদের প্রচুর লেট গেছে। তো আমরা এখন হরিদ্বার স্টেশনের বাইরে আছি। তো আগামীকাল আমরা যাব গৌরীকুণ্ডে হরিদ্বার থেকে। তো সঙ্গে থাকবে পুরো ভিডিওটা দেখার জন্য ডিজিটাল টাইম সুমন। সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন, ধন্যবাদ।